শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারা দিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটে এক সপ্তাহ দাপট দেখিয়ে বন্যার পানি কমতে শুরু করলেও ব্যাপক লোকসানে ফেলে দিয়েছে মানুষকে। এর মধ্যে ধান চালের ব্যবসায়ীরা পড়েছেন অপূরণীয় ক্ষতিতে। সিলেট নগরের সুরমা নদীর তীরবর্তী ধান চালের মিল ও আড়তে গুদামজাত করে রাখা কোটি কোটি টাকার ধান চাল নষ্ট করেছে বন্যার পানি। সুরমার উত্তরপাড়ের নগরের কাজীর বাজার ধান চালের মিল ও আড়তে গিয়ে দেখা যায় গুদামগুলোর কোনো কোনোটায় ছিল কোমর পানি। গুদামে রাখা সারি সারি ধান চালের বস্তা ভিজে নষ্ট হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বন্যার পানি কমতে শুরু করায় শনিবার থেকে গুদামগুলো খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। গুদামগুলো থেকে বেরিয়ে আসছে ধান চাল পচা দুর্গন্ধ। মজুতকৃত 50 কেজির হাজার হাজার বস্তা এবং 2 মণ ওজনের ধান স্তূপ ভিজে পচন ধরেছে এবং কাজীবাজারের প্রতিটি গুদামে ঢুকেছিল পানি। দুর্গন্ধে এখনো এলাকার বাতাস দূষিত হয়ে আছে। এমন অপূরণীয় ক্ষতিতে ব্যবসায়ীরা অনেকে কান্না করছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা কাজীবাজার ব্রিজ এলাকার মোস্তাক অ্যান্ড ব্রাদার্স মিল, পদ্মা রাইস মিল, দয়া ও জামান মিল এবং আরো অনেক মিলে অন্তত 5 ফুট পর্যন্ত রাখা চালের বস্তাগুলোর ধান চাল পচে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় সরকারকে পাশে না দাঁড়ালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর ঘুরে দাঁড়াতে পারবেন না বলে জানিয়েছেন তারা। একই অবস্থা দেখা গেছে সুরমার অন্য তীরবর্তী এলাকা শেখঘাটে। সেখানে রয়েছে অনেক ধান চালের মিল ও আড়ত। শেখঘাটের এসএল অটো রাইস মিল এবং মেসার্স জনতা রাইডার্স এর পরিচালক আব্দুল হামিদ বলেন, শেখঘাট এলাকাগুলোতে বেশ কয়েকটি অটো রাইস মিল রয়েছে, সকল মিলিয়ে বন্যার পানি ঢুকেছিল এবং এতে কয়েক কোটি টাকার ধান চালের ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা এখন পথে বসার জোগাড়, তাই সরকারের সহায়তা চেয়েছেন তারা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ রোববার বিকেলে সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। নদ নদীর পানি হ্রাস পেলেও পানিবন্দে রয়েছে লক্ষাধিক মানুষ। বসতভিটার আশেপাশে জলমগ্ন পরিস্থিতির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যা আক্রান্ত এলাকার মানুষজনকে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল জেলার প্রায় 1200 পুকুর ডুবে গেছে এবং এতে প্রায় 3.5 কোটি টাকার মাছ ভেসে গেছে। দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে আরো 2-1 দিন সময় লাগবে। এদিকে বন্যার পানি কমায় ঘরে ফিরছে সিলেটের মানুষ, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ কোথায়? কয়েকদিন ধরেই জমে থাকা বন্যার পানিতে ময়লা আবর্জনা মিলেমিশে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। সিলেট নগরীতে বন্যা কবলিত এলাকাগুলোর জন্য যা দাঁড়িয়েছে নতুন দুর্ভোগের কারণ। সিলেট পানি উন্নয়ন বোর্ড এবং সিলেট আবহাওয়া অফিসের তথ্য বলছে, সিলেটে গত 10 মে থেকে শুরু হয় ভারী বর্ষণ। এ সময় ভারতের মেঘালয়, আসাম প্রভৃতি রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রবল বর্ষণ হয় এবং ফলে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে নেমে আসা ঢলে সিলেটে দেখা দেয় বন্যা। শুরুতে সিলেট সদর, জকিগঞ্জ, কানাইঘাট, গয়নঘাট, জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। ধীরে ধীরে ভয়াল রূপ নেয় বন্যা, প্রায় পুরো সিলেট জেলাতেই ছড়িয়ে পড়ে বন্যার পানি। সংশ্লিষ্টরা জানান, বৃষ্টি কমে আসে এবং উজানের ঢল নেমে যাওয়ায় গত শুক্রবার দিবাগত রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। গতকাল শনিবার এবং আজ রোববার মিলে নগরের সিংহভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে অনেক পাড়া মহল্লার গলি ঘুপচিতে ড্রেনেজ ব্যবস্থা উন্নত না থাকায় পানি জমে রয়েছে। হবিগঞ্জের মাধবপুরের ধর্মগড়ে কংক্রিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে 15 জন আহত হয়েছেন। ধর্মগড় ইউনিয়নের দেবনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আশিকুর রহমান মামুন জানান, এডিপির একটি রাস্তার কংক্রিট নিয়ে দেবনগর গ্রামের আনিস রওশন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এই নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর, এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। দুর্নীতির মামলায় 10 বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার 22 মে বিকেল 3:10 এর দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাজী সেলিম। পরে ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুর 2টার দিকে 3 ছেলেকে নিয়ে গাড়িতে করে হাজী সেলিম আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখান থেকে তার
অনুসারীরা অপেক্ষা করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। অনেকক্ষণ পর হাজি সেলিমের প্রবেশ করেন আদালতের ভিতরে। এদিকে দুপুর থেকেই আদালতের তার সমর্থক ও নেতা কর্মীরা ভিড় শুরু করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল আদালতের মূল ফটকে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, হাইকোর্টের রায় অনুযায়ী 25 এপ্রিল থেকে 30 দিনের মধ্যে হাজি সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই অনুযায়ী নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আত্মসমর্পণ করতে এসেছেন হাজি সেলিম। পিবিআইয়ের হাতে আটক হয়েছেন এক গৃহকর্তা। তিনি তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করার দায় স্বীকার করেছেন। নরসিংদীর বেলাব উপজেলা এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় গৃহকর্তাকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গৃহকর্তা গিয়াসুদ্দিন শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী ও সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন। আজ রোববার বিকেল 4টার দিকে পিবিআইয়ের জেলা পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, আটকের পর গিয়াসুদ্দিন শেখকে মৌখিক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। ক্রিকেট ব্যাট দিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের উপর্যুপুরে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এখন তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ব্যাট সহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে পিবিআই। বিশ্বজুড়ে মাঙ্কিপক্স শনাক্তের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে সংস্থাটি দেশে দেশে নজরদারি বাড়িয়েছে, বিশেষ করে যেখানে সাধারণত এই রোগটি পাওয়া যায় না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। জানা গেছে 12টি দেশে 92 জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তাছাড়া সন্দেহের পর্যায়ে রয়েছে আরও 28 জন। জাতিসংঘের একটি সংস্থা এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং সুপারিশ করবে। WHO জানায়, মানুষ কীভাবে দেহে সংক্রমণ করে রোগটি ছড়াতে পারে, যাদের দেহের রোগটি আছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশলে এটি কেবল ছড়াতে পারে। আফ্রিকার পর ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়েছে বিরল এই রোগ মাঙ্কিপক্স। সম্প্রতি বেশ কয়েকটি দেশে তরুণদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, বিশেষ করে ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল এবং যুক্তরাজ্যে। বিরল এই রোগ সম্পর্কে সর্বশেষ রোগী শনাক্ত হয়েছে ফ্রান্স, ইতালি, সুইডেন এবং অস্ট্রেলিয়াতে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ইরানের তেল বিশ্ববাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং তেলের দাম কিছুটা কমে আসবে। কাতারের আমির শেখ তামিম বিন আল সানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর গতকাল দেশটির প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। আব্দুর রহমান আল সানি বলেন, ইরানের অতিরিক্ত তেল বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং অপরিশোধিত তেলের দাম কমে আসবে। গত সপ্তাহে শেখ তামিমের সঙ্গে তেহরান সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি বন্ধ রেখেছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা বলছেন, দেশটির তেল রপ্তানি অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তেল রপ্তানি দ্বিগুণ হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে লোকসান গুনতে হয়েছিল বিমান সংস্থাগুলোকে। সংক্রমণ কমে আসায় জীবনযাপন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পর্যটন খাতও ঘুরে দাঁড়িয়েছে। পর্যটন, শিক্ষা, ব্যবসা সহ বিভিন্ন কারণে ভ্রমণও বেড়েছে, এর ফলে ফের ঘুরে দাঁড়ানোর আশা করছে বিমান সংস্থাগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রিটিশ এয়ারওয়েজ এবছর লাভের প্রত্যাশা করছে। মূলত বিজনেস ক্লাসে বুকিং বাড়ার কারণেই ব্যবসা পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন তারা। বিশ্বজুড়ে করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার পরপরই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী জানান, গত জানুয়ারির তুলনায় মার্চ যাত্রী সংখ্যা বেড়েছে 2.5 গুণ। 2019 সালের তুলনায় বুকিংয়ের হার এখন 65-70% বেশি। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক, শেষ করার আগে জানিয়ে দেব আবহাওয়ার খবর। সিলেট সহ দেশের 8 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই 8 বিভাগের মধ্যে 6 বিভাগের অনেক জায়গায় এবং কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আজ রবিবার 22 মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। এই আবহাওয়াবিদ বলেন, অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন, আমাদের 34 স্টেশনের মধ্যে 36টি স্টেশনে বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আগামী 24 ঘন্টার পূর্বাভাসে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় 6 বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি থাকবে, তবে বাকি 2 বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকবে। মে মাসে 2টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 4 দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জলবায়ুগত পরিস্থিতির বিবেচনায় 1 জুন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।
তবে জুনে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।